গাছের সাথে বাঁধা আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে হরিণ চোখ বেয়ে ফানিসের কান্না করতেছি আল্লাহর নবী যাইতেছিল হরিণ সালাম দিয়া বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটু সময় হবে কি আমার মনের কথাগুলো একটু শুনবার মতো সুযোগ আপনার হবে কি আল্লাহর নবী হরিণের কথা শুনিয়া থমকে দাঁড়াইলেন হরিণের কাছে গিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বল তোর মনে কি দুঃখ চোখগুলো বেয়ে বেয়ে পানি কেন পড়ে আমার বল হরিণের জবান খুলিয়া বলে ওগো নবী আমি ঠিকই আপনার চিনতে পারছি আপনি রহমাতুল লিল আলামিন দুনিয়ার কেউ আমার মনের দুঃখ বুঝুক আর না বুঝুক আমি জানি আপনি আমার কষ্ট অবশ্যই বুঝবেন ওগো নবীজি এক ইহুদি আজকে তিনটা দিন ধরে আমার জন্মা থেকে দড়ি নিয়ে আইসা গলার মধ্যে রশি লাগাইয়া এই খুঁটির সাথে তিনটা দিন আমারে বাঁধিয়া রাখছে ওগো রহমাতুল লিল আলামিন আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে আমার স্তনের মধ্যে দুধের বারে বড় ব্যথা টনটন করতেছে ওগো রহমাতুল লিল আলামিন আমি মা কেমনে সহ্য করব ইহুদি আমার জবাই দিয়া খাবে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার দুইটা বাচ্চা হয়তো মা মা করিয়া করিয়া আমার জন্য কান্না করতেছে ওগো রহমাতুল লিল আলামিন আপনি একটু সময় আমার দিবেন কি আমি ওয়াদা দিলাম জঙ্গলের মধ্যে যাব সন্তান দুইটারে খুই যা দুধ পান করাই আমি আমি আবার আপনার কাছে চলে আসব উমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমার বড় ভালো লাগে আপনারে আমি বড় ভালোবাসি বড় মহাব্বত করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর আমাকে তুমি ভালোবাসো কতটা ভালোবাসো বলো ওগো নবীজি আমি আপনাকে আমার মা বাবা সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ থেকে বেশি ভালোবাসি আল্লাহর পয়গম্বর তখন বলল উমর তুমি কি তোমার জীবন থেকে আমারে বেশি ভালোবাসো কিনা বলো বলে ইয়া রাসূলুল্লাহ না না সত্য বলতি আমি যদি আমার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ থেকে আপনার বেশি ভালোবাসি কিন্তু আমি আমার জীবন থেকে আপনার বেশি ভালোবাসতে পারি না আল্লাহর পয়গম্বর বলি উমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই রে উমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে আমি নবীরে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না হলিবাতুল মুসলিমিন চোখের পানি অনুসারিয়া কান্না করে বলে পয়গম্বর আল্লাহর কসম করে বলি এই মুহূর্ত থেকে আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি এই যে আমার কল্যাণটা আপনার কদমে দিয়ে দিলাম আপনি চাইলে আমার দেহ থেকে আমার কন্যাটা আলাদা করতে পারেন খোদার কসম আমি উমর এখন থেকে জীবন থেকে বেশি ভালোবাসি আল্লাহর পয়গম্বর বলেছে আমি সাক্ষী থাকো এখন থেকে উমর পরিপূর্ণ মুমিন হয়ে গেল আল্লাহু আকবার কলিমাতুল মুসলিমিন আসরের নামাজের পরে মসজিদে নববীর দরজা বন্ধ করিয়া মিম্বারের মধ্যে বসে বসে একা একা কান্না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মুহাটিয়া যায় ভিতর থেকে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় উসমান মনে মনে চিন্তা করে হারে এই মুহূর্তে মসজিদের মধ্যে কে কান্না করে এখন তো নামাজের সময় নয় কে কান্না করে দরজা খুইলা দেখে সাধারণ মানুষ নয় আমাদের আমিরুল মুমিনিন উমর একা একা গালের মধ্যে আঘাত করে আর কান্না করে উসমান দৌড়াইয়া গিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে ধরল দইরা বলে উমর ভাই কেন কাঁদো বলে না বলবো না বলো তোমার মনের মধ্যে কি দুঃখ কে কষ্ট দিল বলে না না দুনিয়ার কেউ মানে কষ্ট দেয় নাই তো কেন কান্না করো উমর বলে রে উসমান ভাই আমার মনের মধ্যে যেই দুঃখের আগুন ধাও ধাও করিয়া জ্বলে দুনিয়ার কোন সমুদ্রের পানি দিয়ে আগুনটা নিবাইতে পারবা না উসমান অবাক হয়ে জিজ্ঞাসা করে কি দুঃখ আমার বলেন বলে না না তোমার আমি বলবো না উসমান বলে ওগো উমর এত বড় আগুন আপনার কলিজায় জ্বলে আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি আমাদের আমির আমিরুল মুমিনিন আপনার এত বড় কষ্ট কে দিল উমর বলেন হযরত উমর তখন বলে না দুনিয়ার কেউ কষ্ট দেয় নাই তাহলে আপনি এমন কান্না কেন করেন হযরত উমর বলে হে উসমান শুনতে চাও বলে হ্যাঁ আমি তো সেই উমর কথার আগে আমার হাত চলতো কত মানুষকে আমি
মেরেছি কষ্ট দিয়েছি কোনো হিসাব নাই আমি সেই ওমর যেই ওমর তোর বাড়ি নিয়া আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য দৌড়ে গেছিলাম আমি সেই ওমর রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া হাত তোর বাড়িটা ফালাইয়া দিয়া আল্লাহর পয়গম্বরের কদমে চুম্বন কইরে কইছি ও নবীজি আপনার মতো এমন সুন্দর মানুষ আমি দেখি নাই আপনার মতো এত ভালো মানুষ আমি দেখি নাই আল্লাহর নবী গো কোন কথা নাই আপনি আমার আগে কালিমা পড়ে মুমিন বানায়া দেন যে ওসমান আমি একটা বকরি রাখাল ছিলাম আমি আমার খালার বকরি চড়াইতাম হঠাৎ করে একদিন বকরির পালকে বাড়িতে গেলাম আমার খালা আমার একটা চোর দিয়া বলল ওমর একটা বকরি কম কেন সামনে বকরি কমলে কিন্তু তোরে চাকরি দেয়ার রাখবো না আরেকদিন বাড়িতে গেলাম কোনো কথা নাই বার্তা নাই আমার বাবা আমার গালের মধ্যে চোর বসাইয়া দিল আমি বললাম আব্বা জান কোনো কথা নাই হঠাৎ করে আমার গালের মধ্যে আপনি কেন চোর বসাইয়া দিলেন আব্বা বলে বোকা ওমর মাথার মধ্যে ওঠে পায়খানা করেছি দত করবার মতো সময় কি তোর হলো না আমি তখন বললাম আব্বা জান মাটি ঘাটে বকরি দুম্ব চড়াই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উটের ছায়া নিচে একটু বিশ্রাম করিয়া ঘুমায়া যাই কখন উট আমার মাথার মধ্যে পায়খানা করেছে আমি পর্যন্ত জানি না টের পাই নাই রে খলিফাতুল মুসলিমিন কান্না করে বলে রে উসমান আমি তো সেই উমর পৃথিবীর সবচেয়ে ঘৃণিত একজন মানুষ ছিলাম যার কারণে যার আদর্শে রাস্তার রাখা তাকে অর্ধ জাহানের বাদশা আমি হয়ে গেলাম ওই রহমাতুল লিল আলামিন আজকে দুনিয়ার জমিনে নাই ওই নবীর হারাই আমি দাও দাও করে কলিজার মধ্যে আগুন জ্বলে এই জন্য আমি কান্না করি যদি আমার কলিজা ঠান্ডা করাইতে চাও রহমাতুল লিল আলামিনকে আনিয়া দাও ওসমান বলে সম্ভব নয় সম্ভব নয় ওমর বলে তাহলে আমার কলিজার আগুন বন্ধ করা ঠান্ডা করা সম্ভব হবে না রহমাতুল লিল আলামিনকে হারাইয়া এই জন্য আমি হাউ হাউ করিয়া কান্না করি আল্লাহু আকবার বলে এই জন্য আল্লাহ তাআলা বলে হে নবী আপনার উম্মতদেরকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আপনি বলে দিন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আপনার অনুকরণ করতে হবে আপনারে ভালোবাসতে হবে আহারে মুসলমান পুরা কবা মুসলমান আমরা আমাদের নবীর চিনতে পারলাম না এই চন্দ্র নবীকে চিনছে সূর্য নবীকে চিনছে একটা মরা গাছ পর্যন্ত পয়গম্বরকে চিনছে নদীর মাছ পর্যন্ত পয়গম্বরকে চিনছে জঙ্গলের হরিণ পর্যন্ত নবীর চিনছে পুরা কপাল মুসলমান আমরা আশরাফুল মখলুকাত বিভাগ নামক দৌলত আল্লাহ আমাদেরকে দিছে চিন্তা নামক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে পশু পাখিকে বিভাগ নামক দৌলত দান করে নাই মরা গাছকে আল্লাহ তাআলা বিভাগ নামক দৌলত দান করে নাই মরা গাছ পর্যন্ত জঙ্গলের হরিণ পর্যন্ত পয়গম্বরকে চিনতে বলল পুরা কবা মুসলমান আল্লাহ তাআলা বিভাগ নামক দৌলত দান করেছে চক্ষু নামক নিয়ামত দান করেছে কথা বলবার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই গরু বকরি বেড়া দম্মা দেখো কথা বলবার ক্ষমতা কাউরে দেয় নাই লক্ষ লক্ষ মখলুকাতের মধ্যে তোমার আল্লাহ বিবেক নামক দৌলত দিয়েছে কারো বিবেক দেয় নাই তোমারে কথা বলবার সুযোগ আল্লাহ তাআলা দিছে অন্য কোন মখলুকাতকে কথা বলবার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই এরপরও ওই বিবাক নামক দৌলত দিয়ে চিন্তা করলাম না আমরা আল্লাহরে বিশ্বাস করলাম না আমরা আমাদের নবীর চিনতে পারলাম না আমাদের মতো পুরা কপাল আর কেউ হতে পারে না ঠিক কি না অথচ জঙ্গলের হরিণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রাণী হয়ে চিনতে বলল দেখেন না যায়েদ ইবনে সামুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজির সাথে দৌড় চলতেছিলাম আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করিয়া একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিল আমরা পয়গম্বরকে অনুসরণ করতেছিলাম আল্লাহর পয়গম্বর পিছনে পিছনে যাইতেছিলাম যাইতে যাইতে হঠাৎ করে দেখি একটা হরিণ গাছের সাথে বাঁধা আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে হরিণ চোখ বেয়ে পানি সের কান্না করতেছি আল্লাহর নবী যাইতেছিল হরিণ সালাম দিয়া বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি একটু সময় হবে কি আমার মনের কথা বলে একটু শুনবার মতো সুযোগ আপনার হবে কি আল্লাহর নবী হরিণের কথা শুনিয়া থমকে দাঁড়াইলেন হরিণের কাছে গিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলল তোর মনে কি দুঃখ চোখ বুলবে বে পানি কেন পড়ে আমার বল হরিণের জবান খুলিয়া বলে ও গো নবী আমি ঠিকই আপনার চিনতে পারছি আপনি রহমাতুল লিল আলামিন দুনিয়ার কেউ আমার মনের দুঃখ বুঝুক আর না বুঝুক আমি জানি আপনি আমার কষ্ট অবশ্যই বুঝবেন ও গো নবীজি এক ইহুদি আজকে তিনটা দিন ধরে আমার জান্নাত থেকে দড়ি নিয়ে আইসা গলার মধ্যে রশি লাগাইয়া এই খুঁটির সাথে তিনটা দিন আমারে বাঁধিয়া আনছে ও গো রহমাতুল লিল আলামিন আমার দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে আছে আমার স্তনের মধ্যে দুধের বারে বড় ব্যথা টনটন করতেছে ও গো রহমাতুল লিল আলামিন আমি মা কেমনে সহ্য করব ইহুদি আমার জবাই দিয়া খাবে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার দুইটা বাচ্চা হয়তো মা মা করিয়া করিয়া আমার জন্য কান্না করতেছে ও গো রহমাতুল লিল আলামিন আপনি একটু সময় আমার দিবেন কি আমি ওয়াদা দিলাম জঙ্গলের মধ্যে যাব সন্তান দুইটারে খুই যা দুধ পান করাই আমি আবার আপনার কাছে চলে আসব আল্লাহর পয়গম্বর বলে তুই কান্না করবি না একটু অপেক্ষা কর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে চলে গেল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইহুদির বাড়িতে যাওয়ার পরে নবী আমার ইহুদির এটাই কেবল ইহুদি ভাই এই হরিণটাকে ধরে আনছে বলে আমি ধরে আনছি কেন বল এই হরিণটা আমি জবাই করিয়া খাব আল্লাহর পয়গম্বর তখন বলল রে ইহুদি আমি একটা কথা বলতে রাখবা কিনা বলো কি কথা আমি একটু হরিণটা ছেড়ে দিব হরিণের দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চার দুধ পান করে আবার চলে আসবে ইহুদি হাসিয়া হাসিয়া বলে রে মুহাম্মদ আগে শুনতাম তুমি বোকা এখন দেখি তুমি একটা পাগল হয়ে গেলা হরিণ আবার ছেড়ে দিলে আসবে নাকি বলে হ্যাঁ অবশ্যই আসবে বলে না হরিণ ছাড়লে কখনো আসতে পারে না আল্লাহ নবী তখন বলে রে ইহুদি আমি তোরে কথা দিলাম যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরিয়ে না আসবে তোর গাছের সামনে তুই আমারে বাঁধিয়া রাখ হরিণ সময় মতো না আসলে আমার তুই জবাই দিয়ে দিবি ইহুদি মনে মনে খুশি মুহাম্মদ কেমনি হত্যা করবার চক্রান্ত করি পারতেছি না এইবার মুহাম্মদ নিজেই নিজের বিপদ ডাকি আনলো ইহুদি খুশি হইয়া বলে ঠিক আছে যাও যাও হরিণ তুই সারিয়া দাও সময় আর মাত্র হরিণ না আসলে কিন্তু সময় মতো তোমার জবাই দাও হবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কই ঠিক আছে জবাই দিয়া দিও হরিণকে সারিয়া দিল আল্লাহর নবী হরিণকে ডাকিয়ে বল হরিণ তুই তাকাইয়া দে তুই যতক্ষণ পর্যন্ত না আসবি আমি রহমাতুল লিল আলামিন নড়তে পারবো না আর তুই সময় মতো না আসলে কিন্তু আমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে হরিণ বল গো আমার নবী দুনিয়ার কেউ আপনার চিনোকার না চেনো আমি কিন্তু আপনার ভালো করিয়া চিনি ও গো আমার নবী সন্তানকে পাইবা না পাই সময় মতো চলে আসব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের হাতে বাদনটা সারিয়া দিল হরিণ দৌড়িয়া জঙ্গলের মধ্যে চলে গেল আল্লাহর নবী গাছ তোলার মধ্যে একা একা দাঁড়াইয়া আছে হরিণ গিয়া ডাকতেছে সন্তানদেরকে হে আমার সন্তানেরা তারা কই আমি মা তোদের জন্য চলে আসি দুইটা সন্তান মায়ের অবশ্যই না দৌড়াইয়া তাকাইয়া দেখে মা চলে আসছে সন্তানেরা বড় খুশি সন্তান দুইটা আইসা বলে মা তিন দিন পর্যন্ত কইছিল তাকাইয়া দেখো এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারি না মা কয় আয় আয় সময় কিন্তু বেশি নেই দুধ পান করতে তাড়াতাড়ি যাইতে হবে সন্তান দুইটাই কয় মা কি বলো কই যাইবা তিন দিন পর্যন্ত দেখি না আবার কই যাইবা আমাদেরকে বলো এইবার হরিণী চোখের পানি সারিয়া কান্না করে বলে হে সন্তানেরা গাছতলায় মুহাম্মদ রসুল্লাহ রে বাইদার সময় মতো না গেলে ইহুদি আল্লাহর পয়গম্বর জবাই করে ফেলবে সন্তান দুইটা বলে কি হইছে বলো বলে যে ইহুদি আমার তরি আনিল জবাই করবার জন্য সারতে চায় না আল্লাহর পয়গম্বর জিম্মাদারি মিছি রহমাতুল লিল আলামিন সময় মতো যদি না যাই আল্লাহর পয়গম্বর জবাই দিয়া দিবে
বাচ্চা দুইটা চোখের পানি সারিয়া কান্না করিয়া বলে মা জি আল্লাহর পয়গম্বর রে তুমি বিপদের মধ্যে রাইখালছো ওই নবীর বিপদের মধ্যে রাইখা দুধ পান করতে পারি না খোদার কসম করে বলি যেই নবী মৃত্যুর ঝুঁকি নিয়া জানের ঝুঁকি নিয়া আমাদের কাছে তোমারে পাঠাইলো ওই নবীর চেহারা না দেখিয়া আমরা কখনো এক ঢোক দুধ পান করব না আল্লাহু আকবার আমাদের কোন মুজির কাছে নিয়া জল হরিণী কয় তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দুইটা বাচ্চা নিয়ে দৌড়াইয়া যাইতেছে ইহুদি অপেক্ষায় আছে মনে হয় হরিণ তো আসবে না হরিণ তো আসবার কোনো কথা না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন গাছতলায় দাঁড়ায় আছে কিছুক্ষণ পর হঠাৎ করে দেখা যায় হরিণী তো আসতেছে সাথে দুইটা বাচ্চাও দেখা যায় দুইটা বাচ্চা দৌড়ে চলে এলো আয়েশা আল্লাহর পয়গম্বরে সালাম দিল আল্লাহর নবী কয় কি রে হরিণী বাচ্চাদেরকে দুধ পান করাইছো বলে না ওগো নবীজি বাচ্চারা দুধ পান করে না কেন দুধ পান করে না বলে আপনারে মৃত্যুর মুখে রাইখা সন্তানেরা দুধ পান করবে না যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা দেখবে না হরিণ কথা বলে আল্লাহর পয়গম্বর কথা বলে ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখে আরে যেই মুহাম্মদকে আমরা ছোট্ট কাল থেকে দেখেছি অথচ সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পারি নাই জঙ্গল হরিণ পর্যন্ত নবীর চিনে না না বুঝতে পারি নাই ওগো নবীজি আর দেরি করতে যাই না তাড়াতাড়ি কালিমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যদি আপনার উম্মতের আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় আর আল্লাহরে ভালোবাসতে চায় তারা যেন আপনার কথাগুলো মানে আপনার কথা মতো চলে আপনার অনুসরণ অনুকরণ করে যদি আপনারে অনুসরণ করতে পারে ইহবিবিকুম আল্লাহ আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না ওয়াগফির লাকুম জুনুবাকুম জিন্দেগিতে যত গুনাহ করছে আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিব আল্লাহু আকবার চিন্তা করছেন